এখন শুধু ভাঙার অপেক্ষায় ঢাকার হাতির জিলে অবৈধভাবে নির্মিত এই বিজিএমএ ভবন এটি ভাঙতে কত সময় লাগবে তা নয় মার্চের মধ্যে আদালতে আবেদন করতে বলেছিল আপিল বিভাগ গত পাঁচ মার্চ এরই প্রেক্ষিতে ভবন ভাঙতে তিন বছরের সময় চেয়ে আবেদন করেছিল বিজিএম রোববার বিজিএমএর আবেদনের উপর শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ বিজিএম ভবন ভাঙতে ছয় মাসের সময় দেন বিজিএমির পক্ষ থেকে যে দরখাস্ত আজকে দাখিল করা হয়েছিল তারা তিন বছর সময় চেয়েছিল নতুন জায়গায় স্থানান্তরের জন্য তাদেরকে শুনে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যিনি পিটিশনার ছিলেন তাকে শুনে আমাদের আপিল বিভাগ আজকে ছয় মাসের সময় তাদের দিয়েছে ছয় মাসের ভিতরে তাদেরকে সরে হবে আমরা অলরেডি উত্তরাতে সাড়ে পাঁচ বিঘা জমি দেখেছি আমরা শিফট করার প্রক্রিয়া আমাদের অফিস চালু করে দিয়েছি মোহাম্মান আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে বলেছেন ছ মাস সময় দেওয়া হলো বিল্ডিং ডেমলিশ করার জন্য আমরা আদালতের আদেশ পালন করব আদালত কর্তৃক ছয় মাস সময় দেওয়ার প্রেক্ষিতে বিজিএমএ কি করবে তা নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি বলেন আদালতের রায়ের উপর সর্বোচ্চ সম্মান জানানো হবে আমরা আমাদের নিজস্ব ভবন যত দ্রুততার সাথে করতে পারব তত দ্রুত আমরা চলে যাব এখানে কোনো রকমের কোনো দ্বিমত নাই মহামান্য আদালতকে আমার এবং আমার বিজিএম এর বোর্ড এবং তথা গার্মেন্টস মালিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে ছয় মাস সময় মঞ্জুর উল্লেখ্য সালের এপ্রিল বিচারপতি এ এইচ এম করেছেন শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বিজিএম ভবন ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন একই সঙ্গে ভবনটি নির্মাণের আগে ওই স্থানের ভূমি যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরিয়ে আনতেও নির্দেশ দেন বিজিএমইকে